হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটা ভিডিও করব, সেটা হচ্ছে স্কিপিং। স্কিপিং এর কিন্তু অনেক উপকারিতা আছে, যেমন ধরো রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু বৃদ্ধি হয়, যেহেতু স্কিপিং করতে করতে গা ঘামে। দ্বিতীয়ত পায়ের শক্তি বৃদ্ধি হয়, যারা দৌড়াতে চায়, দৌড়াতে প্র্যাকটিস করতে যায়, পায়ের শক্তি কিন্তু কম, দম ফেল করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা উপকারী সব সময়। যার জন্যে স্কিপিংটা আমি দেখাচ্ছি, এবং হার্ট প্রবলেম যাদের আছে তারা কিন্তু করবেন না, কিন্তু হার্টের শক্তি বৃদ্ধি করবে কিন্তু স্কিপিং করার জন্য, ফুসফুসের শক্তি বৃদ্ধি করবে, রক্ত চলাচল যখনই বেশি হবে তখনই কিন্তু শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে শক্তি সঞ্চয় হবে এবং হজম শক্তি বৃদ্ধি হবে স্কিপিংয়ের কারণে। আমি কিন্তু স্কিপিং করি, আর স্কিপিং করি জন্য অনেকে আমাকে বলে যে আঙ্কেল স্কিপিং আমাদের জন্য একটু দেখান, আমি সেই জন্য কিন্তু তাদের উদ্দেশ্যে কিন্তু সেই স্কিপিংটা করে দেখাচ্ছি। এবং আমি কয়েকটা নিয়ম দেখাবো, দু পায়ে দেখাবো, এক পায়েও করা যায় কিন্তু স্কিপিং, এগুলো দেখাবো। একটু ধৈর্য ধরে আমাদের এটা ভিডিওটা দেখবেন ফুল, এবং আমাদের যে কমেন্ট বক্সে পেজ দেওয়া রয়েছে, ঠিকানা দেওয়া রয়েছে, তার সাথে যোগাযোগ করবেন। সুবিধা অসুবিধা আমরা সবসময় আপনাদের সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। আর বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যারা মোটা হয়ে যাচ্ছেন ঘরে বসে বসে খেতে খেতে, তাদের যদি তারা যদি নিজের একটা জায়গা বের করে নিয়ে স্কিপিং করতে পারেন, অর্থাৎ দড়ি লাফানো, এটা যে প্রত্যেকটা দিন করা যায়, 10 মিনিট রেস্ট নিয়ে নিয়ে করবেন, আস্তে আস্তে অভ্যেস করতে হবে, অভ্যেস করতে করতে কিন্তু শরীরের সহ্য শক্তিটা বৃদ্ধি পাবে। এবং মানসিকতা যাদের দুর্বল তাদের মানসিকতা কিন্তু বৃদ্ধি পাবে কিন্তু। অতএব এইটা সহযোগিতা, এই যে স্কিপিংয়ের দড়ি, এটাই কিন্তু জীবনের অনেক কিছু পথ এগিয়ে নিয়ে যাবে, আপনার সহযোগিতা করবে, হার্ট প্যালপিটেশনে পর্যন্ত কমে যাবে। যারা ঘরের থেকে বের হতে পারছেন না তাদের জন্য বিশেষ উপায় এক্সারসাইজ করার, দৌড়াতে পারছেন না, হাঁটতে পারছেন না, এই যে এখন করোনা ভাইরাস, এই ভাইরাসের জন্য, ভাইরাসের জন্য সবাই কিন্তু কুঁকড়ে বসে আছে, কিন্তু ভাইরাসের সাথে যুদ্ধ করে জয় করা যায় কিন্তু, রোগ প্রতিরোধ ক্ষমতা যদি নিজের ভিতর বৃদ্ধি করা যায়। তার জন্যে সুষম খাদ্য কিন্তু অবশ্যই খেতে হয়, এবং ঘরে বসে আমি যে খেলাম মাংস পোলোয়া, সেটা হজম করার শক্তি নাই কিন্তু পেটে। অতএব আপনি স্কিপিং করুন, শক্তি ক্ষয় হবে, আবার শক্তিকে গ্রহণ করার জন্য নিজেকে জয় করতে পারবেন, রোগ থেকে মুক্তি পাবেন অবশ্যই। হ্যাঁ বন্ধুদের জন্যে তাহলে আস্তে আস্তে প্রথমে একশোটা দিলাম, এই যে শ্বাস প্রশ্বাস গতি বেরোচ্ছে, তাতে হচ্ছে কি হাড়টা রক্ত পাম্প করছে বেশি, সারা শরীরে রক্তটা ছড়াচ্ছে দ্রুত, হাড়ের শক্তি কিন্তু বেড়ে যাচ্ছে, এবং সারা গাও ভিতরে আস্তে আস্তে লঙ্কুপের গোড়াগুলো পরিষ্কার হবে, গা ঘামবে, গা ঘামলে হবে কি ভিতর থেকে ময়লাটা বেরিয়ে যাবে, রক্ত শোধিত হবে, আর নাকে নিঃশ্বাস চলছে দ্রুত বেগে, যেটা আমরা প্রাণায়াম করে দেখাই, যেটাকে বলে ভস্ত্রিকা প্রাণায়াম, শ্বাস জোরে টানা, এটা করি। আর এই স্কিপিংয়ের দ্বারা কিন্তু একবারে সব কিছু কিন্তু হয়ে যাচ্ছে।
একবারে 100 কিন্তু কেউ দিতে পারবেন না, আস্তে আস্তে অভ্যাস করতে হবে। কিন্তু আমি দু পায়ে দেখাচ্ছি, আগে পিছে করেও দেখানো যায়, গা দ্রুত ঘামানো যায়, এই স্কিপিংয়ের উপরেই কিন্তু অল্প সময়ের ভিতরে, এবং অল্প সময়ের ভিতরে প্রচুর ক্যালোরি কিন্তু খরচ হচ্ছে। আর যখনই হেভি খাবার খাচ্ছেন, হয়তো মাংস খাওয়ার ইচ্ছে হয়েছে খেলেন, ডিম খাওয়ার ইচ্ছা হয়েছে খাবেন, খাবেন না কেন, অবশ্যই খাবেন, কিন্তু সেটাকে পরিশ্রম করে খরচ করে দিতে হয়। পরিশ্রম করে খরচ করলে আবার কিন্তু ক্ষুধা পাবে। ক্ষুধা কিন্তু ক্ষুধার দাতা, ক্ষুধা হচ্ছে খাওয়ায় আমাদের, কিন্তু ভোকার রাজ্যে আমি কিন্তু ক্ষুধার্ত হতে পারবো না। ক্ষুধার্ত ব্যক্তি যারা পরিশ্রম করে তারাই কিন্তু ক্ষুধা খিদে মেটানোর জন্য খাদ্য দেয়, কিন্তু খিদে যার ক্ষুধা নাই টাকা দিয়ে কিন্তু সেই ক্ষুধা কিনতে পারা যাবে না। অতএব পরিশ্রম করতে হবে, ক্ষুধার রাজ্যে আসলে পরিশ্রম করতে হয়। আমরা পরিশ্রম করি, খাদ্য হজম করি, যা খাই হজম হয়ে যায়, সেটাও আপনাদের ভিতরে যাতে অনুপ্রাণিত করার জন্যে আমরা কিন্তু রেগুলার এই যোগব্যায়াম, প্রাণায়াম, এক্সারসাইজ এগুলো করে আপনাদের কিন্তু সহযোগিতা করার রাস্তা দেখাচ্ছি। কিন্তু সেই বন্ধুত্ব করতে গেলে আমাদের সাথে বন্ধুর মতো স্বভাব হতে হবে। আমরা যেমন করি আপনাদের সেই সহযোগিতা, আপনারা সেইটাই ভালোবেসে সেটা গ্রহণ করবেন। হ্যাঁ, এবার এক পায়ে করছি, গা ঘেমে গেছে কিন্তু, যার জন্যে খুলে গেঞ্জি পরে নিলাম। আবার দেখাচ্ছি, নানান কায়দায় নানান ভঙ্গিমায় কিন্তু দেখাচ্ছি, এক একটা স্টাইল কারণ আছে। কারণ হচ্ছে অনেকে সিক্স প্যাক করতে চায়, যেটা নিয়মটা দেখালাম এটা সিক্স প্যাকের কাজ করবে, কিন্তু পেটের মাসলগুলো কন্ট্যাক্ট হবে, এবং যারা উচ্চতা বৃদ্ধি করে তাদেরও উপায়। কিন্তু তো বন্ধুদের উচ্চতা বৃদ্ধি হওয়ার কিন্তু সহায়ক এই বিশেষ করে স্কিপিং। আমার পেট এখন এখন কি পজিশন আছে, এই যে এখন এই পজিশন, তাই না? আমি সব দেখাচ্ছি, বলতে পারে যে দেখালেন না কেন, কেমন হয়েছে। আমি কিন্তু দিল খোলা মানুষ, অত জামা কাপড় খুলতে আমার কিছু লজ্জা নেই। হ্যাঁ, এবার সাইডে দেখাচ্ছি বন্ধুদের জন্যে। আগে পিছে করার উদ্দেশ্য হচ্ছে কি, আগে করে গেলাম আর ব্যাকে গেলাম। কারণ হচ্ছে মাসল, যে কাপ মাসলটা আছে, কাপ মাসলের শক্তি বৃদ্ধি করার জন্য করা, আর দ্রুত ক্যালোরি খরচ হবে, খরচ হবে, দ্রুত ক্যালোরি খরচ হবে, গা ঘামবে, শ্বাস প্রশ্বাস বৃদ্ধি হবে, মানসিক শক্তি বৃদ্ধি হবে। যারা অলস, বসে থাকতে থাকতে
ঘড়িটা কলস হয়ে গেছে, তাদের অবশ্যই উপকার করবে। হ্যাঁ বন্ধুরা, আমি করছি কিন্তু এখন আপনাদের জন্য। আগে পিছে যেটা করে দেখানো আর কি। বন্ধুরা বিদায় নিচ্ছি, আজকে স্কিপিং এর খেলা মোটামুটি আপনাদের জন্য শেষ করছি। আপনারা যাতে করেন এটা অবশ্যই আমি চাই মনে প্রাণে।